হাই, আমি রাজকুমার, এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল ট্রেনার। আমি এখন এক পদ্ধতি নিয়ে আলোচনা করছি যার দ্বারা প্রতিটি ছাত্রছাত্রীর ব্রেন ডেভেলপমেন্ট করতে সম্পূর্ণ সাহায্য করবে। আপনি এই ট্রেনিং শিখে সহজেই ট্রেনিং সেন্টার খুলে স্টুডেন্টদের ট্রেনিং দিতে পারবেন, আর আপনার বাড়ির খুদে পড়ুয়াকে শিখিয়ে তার ব্রেন ডেভেলপমেন্টও করাতে পারবেন এবং ম্যাথ বা অঙ্কের প্রতি সমস্ত ভয়কে সম্পূর্ণভাবে কাটিয়ে দিতে পারবেন। যদি ভাবেন এই টুলস বা যন্ত্রটি কোথায় পাবো, কোনো চিন্তা নেই, আপনি আমাকে মেল করতে পারেন মেল আইডিতে। যে কোনো অনলাইন স্টোরে গিয়েও আপনি এই যন্ত্রটি কিনে নিতে পারেন। এখন ট্রেনিং পার্টে চলে যাই। তার আগে বলে নিই এই ভিডিওটি দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি দেখতে ডেসক্রিপশনে এর লিংক দেওয়া রয়েছে বা আই বাটনে ক্লিক করেও কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন শুরু করা যাক। আমরা আগের পার্টে এর ডাইরেক্ট অ্যাডিশন বা যোগ এবং সাবস্ট্রাকশন বা বিয়োগ শিখে নিয়েছি। আজ লিটল ফ্রেন্ডের পদ্ধতি শিখব। কি এই লিটল ফ্রেন্ড আমরা শিখে নি। এখানে আমরা পাঁচটি নাম্বার দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, and 5। এখানে মাঝে এই 5 প্রত্যেকের লিটল ফ্রেন্ড বা কমন ফ্রেন্ড বা লিটল মাস্টার। এছাড়াও এদের একে অপরের মধ্যে প্রাইভেট ফ্রেন্ডও রয়েছে। যেমন 1 এর প্রাইভেট ফ্রেন্ড হলো 4 এবং 2 এর প্রাইভেট ফ্রেন্ড হলো 3। এদের মধ্যে এক শর্ত আছে, যখন কোনো ফ্রেন্ড প্রবলেমে পড়বে তখন লিটল ফ্রেন্ড বা লিটল মাস্টার তাদের সাহায্য করবে এবং যে প্রবলেমে পড়েছে তার যে প্রাইভেট ফ্রেন্ড সেও কিন্তু তাকে সাহায্য করবে। 5 হলো লিটল ফ্রেন্ড। এখানে আমরা প্লাসের ফর্মুলাটি আগে দেখে নেব, তারপর মাইনাস দেখব। 1 এর ফ্রেন্ড বা বন্ধু হলো 4 বা 4 এবং 3 বা 3 এর ফ্রেন্ড হলো 2 বা 2। এখন আমরা প্রথম লাইন +1 = +5 - 4 এর সূত্রটি একটু দেখে নেব। আমাদের 2 + 2 + 1 = কত এই অ্যাডিশনটি সলভ করতে হবে। এই অ্যাডিশনটির মধ্যেই এই সূত্রটি রয়েছে, দেখার পরেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এই সামটি আমরা অ্যাডিশনটি আমরা করে ফেলি। আমরা আগেই শিখেছি নিচের বিটগুলির প্রত্যেকটির মান 1 বা 1, তাই নিচের দুটি বিটস উপরে তুলে নেব। 2 করার জন্য আবার দুটি বিটস উপরে তুলে নিলাম। এখন আমাদের আরো 1 অ্যাড করতে হবে বা যোগ করতে হবে, কিন্তু 1 তো আর নেই, 1 সমস্যায় পড়েছে। যেই সমস্যায় পড়লো, ওদের শর্ত অনুযায়ী 5 এর হেল্প চাইলো। 5 বললো আমি আসতে পারি যদি তোমার প্রাইভেট ফ্রেন্ড 4 কে সাহায্য করতে বলো। 4 এলো হেল্প করতে, তাহলে যেটা দাঁড়ালো অ্যাড দ্য লিটল মাস্টার 5 অ্যান্ড লেস 1 ফ্রেন্ড 4। এখন আমরা আনসারিং বিটে দেখতে পাচ্ছি 5, তাই আনসার হলো 5। নেক্সট 4 = +5 - 1। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে সলভ করতে হবে 3 + 4। নিচের থেকে 3টি বিটস আনসারিং বারে নিয়ে আসলাম। এখন আমাদের 4 অ্যাড করতে হবে, কিন্তু নিচে 4টি বিটস নেই, তাই লিটল ফ্রেন্ডের সাহায্য বা হেল্প নেব। সূত্র অনুযায়ী অ্যাড দ্য লিটল মাস্টার 5 অ্যান্ড লেস 4 ফ্রেন্ড 1, মানে আমরা 1 কে নামিয়ে দিলাম। এখন আমাদের আনসারিং বারে রয়েছে 7, তাই 7 হলো আমাদের আনসার। নেক্সট +2 = +5 - 3। আমরা রয়েছে সেই সামটি আমরা করে নেবো, সেই সামের সাহায্যেই কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করবো। অঙ্কটি হলো 1 + 3 + 2। আমরা দেখতে পাচ্ছি নিচের দিক থেকে 1টি বিটস আমরা তুলে নিলাম, পরে আরো 3টি বিটস আনসারিং বারে স্পর্শ করালাম। এখন আমাদের আরো অ্যাড করতে হবে 2, কিন্তু 2 আমাদের এখানে নেই, তাই লিটল ফ্রেন্ডের সাহায্য নেব। সূত্র অনুযায়ী অ্যাড দ্য লিটল মাস্টার 5 অ্যান্ড লেস 2 ফ্রেন্ড 3। এখন আনসারিং বারে রয়েছে 6, তাই আনসার হলো 6। এখন আমাদের কাছে আরেকটি সাম রয়েছে, আমরা আরেকটি সাম করে নেব। অঙ্কটি হলো 1 + 2 + 3। এই সামটি করতে গেলে প্রথমে 1 আনসারিং বারে নিয়ে আসলাম, এরপর 2 আরো আমরা আনসারিং বারে স্পর্শ করালাম, এরপর 3 অ্যাড করতে গিয়ে দেখছি যে 3 নেই, তাই আমরা কি করব, আমরা লিটল ফ্রেন্ডের সাহায্য নেব। অ্যাট দ্য লিটল মাস্টার 5 অ্যান্ড লেস 3 ফ্রেন্ড 2। আমাদের আনসারিং বারে 6 রয়েছে, তাই 6 হলো আমাদের আনসার। এখন লিটল ফ্রেন্ডের ফর্মুলাটি আরেকবার শিখে নেব, কিন্তু এখানে সামান্য পরিবর্তন ঘটিয়েছি
একটু আমরা দেখে নিই, আগে যেমন প্লাস ছিল সেই প্লাসের জায়গায় মাইনাস রয়েছে। একই সূত্র, ফাইভ হলো লিটিল ফ্রেন্ড আর ওয়ান ফোরের এবং টু থ্রিয়ের প্রাইভেট ফ্রেন্ড। সাবস্ট্রাকশন, কিন্তু তার আগে এই সূত্রটি একবার মনে করে নিই, মাইনাস ওয়ান সমান মাইনাস ফাইভ প্লাস ফোর, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন আমাদের কাছে সাবস্ট্রাকশন করতে হবে বা বিয়োগ করতে হবে নাইন মাইনাস ফোর মাইনাস ওয়ান। এবার কাছে ওপরে ফাইভ এবং নিচে ফোর, অর্থাৎ একটি আর নিচে চারটি বিটস আনসারিং ব্যারের কাছে নিয়ে এলাম। এবার আমাদের এখন চার বা ফোর লেস করতে হবে, তাই চারটি বিটস কে আমরা নামিয়ে নিলাম। এখন আমাদের ওয়ান লেস করতে হবে, কিন্তু ওয়ান তো আনসারিং ব্যারে নেই, তাই শর্ত অনুযায়ী আমরা লিটিল ফ্রেন্ডের সাহায্য নেব। সূত্র অনুযায়ী লেস দ্য লিটিল মাস্টার ফ্রেন্ড এবং অ্যাড ওয়ান ফ্রেন্ড ফোর। এখন আমাদের আনসারিং ব্যারে ফোর রয়েছে, তাই আমাদের আনসার হলো ফোর। নেক্সট সূত্র আমরা দেখতেই পাচ্ছি, আমাদের এখন সাম করতে হবে এইট মাইনাস থ্রি মাইনাস ফোর। এই সামটি করলেই কিন্তু আমরা এই সূত্রটির প্রয়োগ বুঝতে পারব। উপরে একটি বিটস এবং নিচে তিনটি বিটস আমরা আনসারিং বারে নিয়ে এলাম, আরও ফোর নিয়ে এলাম, সেখান থেকে থ্রি আমরা আনসারিং বার থেকে সরিয়ে দিলাম। এখন আমাদের ফোর সাবস্ট্রাক্ট বা বিয়োগ করতে হবে, আনসারিং বারে ফোর নেই, তাই আমরা লিটিল ফ্রেন্ডের সাহায্য নেব। অতএব লেস দ্য লিটিল মাস্টার ফাইভ অ্যান্ড অ্যাড ফোর ফ্রেন্ড ওয়ান, অতএব ওয়ান হলো আনসার। নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাব, এইট মাইনাস থ্রি মাইনাস টু আমাদের করতে হবে। প্রথমে আমরা এইট আনসারিং বারে নিয়ে এলাম, এবার থ্রি আনসারিং বার থেকে সরিয়ে দিলাম। এখন আমাদেরকে টু সাবস্ট্রাক্ট বা বিয়োগ করতে হবে, টু তো আমাদের আনসারিং বারে নেই, তাই আমরা লিটিল ফ্রেন্ডের সাহায্য নেব। লেস দ্য লিটিল মাস্টার ফাইভ অ্যান্ড অ্যাড টু ফ্রেন্ড থ্রি, অতএব থ্রি হলো আমাদের আনসার, কারণ থ্রি আনসারিং বারে এখন রয়েছে। আর একটি লাস্ট সূত্র আমরা শিখে নেব, মাইনাস থ্রি সমান মাইনাস ফাইভ প্লাস টু। এখন আমাদের কাছে একটি সাবস্ট্রাকশন রয়েছে, এইট মাইনাস টু মাইনাস থ্রি। এই সাবস্ট্রাকশনটি যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমরা সমস্ত সূত্রগুলি কভার করতে পারবো। প্রথমে আমরা এইট, অর্থাৎ ওপরে পাঁচ এবং নিচে তিনটি বিটস ওপরে তুলে নিলাম, আনসারিং বার থেকে টু লেস করে দিলাম, কোনো প্রবলেম হলো না। কিন্তু আরও থ্রি আমাদের লেস করতে হবে, কিন্তু থ্রি তো আমাদের আনসারিং বারে নেই, তাই সূত্র অনুযায়ী লেস দ্য লিটিল মাস্টার ফাইভ অ্যান্ড অ্যাড থ্রি স্পেন টু। এখন আমাদের আনসারিং বারে তা তিনটি বিটস রয়েছে, তাই থ্রি হলো এই কোশ্চেনটির আনসার। লিটিল ফ্রেন্ডের সূত্র এখানেই শেষ হলো, কিন্তু আমরা বাড়িতে প্রতিদিন একবার প্র্যাকটিস করব, না হলে কিন্তু আমরা ভুলে যেতে পারি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ কমেন্ট করুন। আমি চাই প্রতিটি স্টুডেন্টকেই এই প্রক্রিয়া শিখিয়ে দিতে, যাতে মাইন্ড ডেভেলপমেন্ট হয়। আজ এখানেই শেষ করলাম, এতক্ষণ সময় দিয়ে সম্পূর্ণ ট্রেনিংটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন।